তো আজকে আমরা এই ক্লাস সেভেনের এই উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটি আছে এটি আমরা শুরু করব। আগে আমরা দেখব যে এই চ্যাপ্টারে আমার আগে কী কী পড়তে হবে এবং কেমনভাবে পড়তে হবে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান আজকে করবো এবং একটা দুটো অঙ্ক করব ঠিক আছে সবার প্রথম যেটা দেখব যে কোনো একটা সংখ্যা আছে যেমন আঠেরো এটির সাধারণ উৎপাদ এটার হচ্ছে উৎপাদক উৎপাদক কি কি হতে পারে এবং কি এখানে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি এটা আগে দেখব তো এখানে আমরা আঠেরোকে ভাঙবো আঠেরোকে ভাঙলে দুই নয় তিন তিন তাহলে এখানে এর যে উৎপাদকগুলি হবে দুই তিন তিন এটা এখানে যেটি সবার প্রথম করতে হবে যে কিছু হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ কেমনভাবে আমরা করব যেমন উৎপাদকের বিশ্লেষণ বলতে যেমন এরকম দিয়ে আছে এক্স সেভেন এক্স এটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ মানে সোজা কথায় বলতে গেলে গুণের আকারে লিখা কোনো একটা টার্ম দিয়া থাকবে সেটাকে গুণের আকারে এরকমভাবে লিখবো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবারে কখনো কখনো এখানে এরকম দিয়া থাকবে বলতে হবে যে এইটার হচ্ছে সাধারণ উৎপাদক বার করতে হবে এই দুটো সাধারণ উৎপাদক তো এই দুটো সাধারণ উৎপাদক কীভাবে আমরা বার করব প্রথমে এটাকে গুনে আকারে লিখবো সেভেন এক্সকে এখানে গুণের আকারে লিখবো তাহলে সেভেন ইন্টু এক্স এবং সেভেন এক্স স্কোয়ারকে গুনে আকারে লিখব তাহলে হবে সেভেন ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স তো এখানে এরকম এলো এবারে এদের সাধারণ উৎপাদক কিভাবে খুঁজব দেখো এই যেগুলো মিলছে সেগুলো লিখবো তাহলে সাধারণ উৎপাদক এখানে সাধারণ উৎপাদক এখানে দেখো সেভেন আর এখানে এক্স মিলছে তাহলে এক্স হয়েছে এটা আর কী কী হতে পারে দেখো সেভেনের সঙ্গে এক্স মিলছে মানে আমি এরকম লিখতে পারি আর এখানেও সেভেনের সঙ্গে এক্স তাহলে সেভেন এক্স মানে যতগুলো পসিবেল থিংস হবে এখানে তোমাকে করতে হবে ঠিক আছে এরপরে এবারে উৎপাদকের বিশ্লেষণ এরকম দিয়ে যদি দেওয়া থাকে কোথাও হয়তো দেওয়া আছে টু এক্স মাইনাস সিক্স এটার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে তো এখানে উৎপাদকে এই এই টার্মটির উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিছু জিনিস জানতে হবে সেটি হচ্ছে কি যে এই দুটো এই দুটো সংখ্যার মধ্যে আমাকে গসাগু কীভাবে বার করে সেটি হচ্ছে জানতে হবে সেটা কেন লাগবে দেখো যে এখানে দুই ও সিক্স এই দুটোর মধ্যে যদি আমরা গসাগু করি টু তাহলে আমরা দিয়ে যাবে তাহলে ওয়ান আর থ্রি তাহলে এখানে গসাগু হচ্ছে কত দুই তাহলে এখানে যখন আমাকে এই দুটো সংখ্যাকে গুণের আকারে আনতে হবে তাহলেই আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তাহলে এখানে আমরা দুই কমন নিব দুই কমল নিলে দেখো এখান থেকে যে দুই কমল নিচ্ছি দুই কিভাবে কমন হবে কীভাবে বুঝবো সেই জন্য গোসাগুটা করলাম তাহলে এখানে দেখো দুই এর সোজা কত পড়ে আছে ওয়ান তাহলে ওয়ান তাহলে শুধু এক্স আর ছয়ের সোজা কত পড়ে আছে তিন মাঝে যা চিহ্ন থাকবে ছয়ের সোজা তিন তাহলে দেখো এটা হচ্ছে গুণের আকারে লিখা হয়ে গেলো তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা বুঝা গেল কেমন কেমনভাবে উৎপাদক বিশ্লেষণ করে এবারে এখানে এরকম দুটো জাস্ট দুটো টাইমের দিয়ে আছে কখনও কোথাও তিনটে টাইমের দিয়ে থাকবে তিনটে টাইমের দিয়ে থাকলে কেমন দিয়ে থাকতে পারে যেমন সেভেন এক্স ওয়াই সিক্স এক্স আর টু এক্স স্কোয়ার এরকম দেওয়া থাকবে তাহলে এখন আমরা কী করব তখন ওই একই জিনিস করব প্রথমে এই সংখ্যাগুলির আলাদা করে উৎপাদক গসাগু করবো সেভেন সিক্স টু এখানে দেখো গসাগু হবে না কারণ এখানে সেভেন রয়েছে আর এই দুটোর গস এই দুটো কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলো এটা যাবে যাবেনি তাহলে কোনো সংখ্যা এখানে কমন হবে না এবার এখানে যে এক্সের টামগুলি আছে সেগুলিকে গসাগু করে দেখব এক্স এক্স আর এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স দিয়ে করলে ওয়ান ওয়ান আর এখানে এক্স তাহলে এখানে কমন কেমন হবে কমন এখানে দেখো এক্স কমন হবে গসাগু এক্স বেরিয়েছে আর কি কি রইবে এখানে এক্স যেহেতু কমন নিয়েছি সেভেন ওয়াই আর এখানে দেখো এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে কত পড়ে থাকবে সিক্স আর এখানে প্লাস এটি তাহলে এখানে কি করতে হবে আসল কথা বোঝা গেছে এবারে হচ্ছে আমরা এগুলো বুঝতে পেরেছি এবারে এখানে কিছু অঙ্ক সলিউশন করি আজকে পরের দিন থেকে চ্যাপ্টার শুরু করবো তো এখানে দেখো সবার প্রথম যে কোষে দেখি একের সবার প্রথম কী দেওয়া হয়েছে নিচের বীজ সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি মনে এগুলিকে জাস্ট গুনের আকারে সাজাতে হবে আমি এখানে সবগুলো নয় এখানে কারণ সবগুলো সিমিলার অঙ্ক সেই জন্য কিছু অঙ্ক করে দিচ্ছি যেমন দুয়েরটা করে দিচ্ছি চারেরটা করে দিচ্ছি ছয়েরটা সাত ও আট এই কটা অঙ্ক করে দিচ্ছি তাহলে দুইয়ের দাগের অঙ্কটা কী আছে দেখো এখানে তাহলে একের দাগের দুই অঙ্কটি আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটিকে এটির উৎপাদক বিশ্লেষণ মানে নয়কে এখানে ভাঙবে তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে আসবে থ্রি ইন্টু থ্রি এক্সের স্কোয়ার মানে দুটো এক্স এক্স ইন্টু এক্স আর ওয়াই এটা হয়ে গেল এটার উৎপাদক বিশ্লেষণ হলো এবারে চারেরটা চারেরটা কী আছে মাইনাস পঁচিশ এল এম এন তো এটাকে করলে কী আসবে এখানে পঁচিশ ভাঙ পঁচিশকে ভাঙবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ইন্টু এল ইন্টু এম ইন্টু এন ব্যাস গুণের আকারে লিখা হয়ে গেল তাহলে এটার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এটা হলো এবারে যেটা আছে সেটা হচ্ছে ছয়েরটা করবো বলেছিলাম ছয়টি আছে মাইনাস পি কিউ পি স্কোয়ার এইট এটি তো এটিকে করলে কী আসবে মাইনাস ফাইভ এগুলিকে জাস্ট শুধু গুণের আকারে লিখলে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে ব্যাস এটার উৎপাদকের বিশ্লেষণ এটি এবং সব থেকে শেষে যেটি আছে সেটি করে দিচ্ছি সেটি হচ্ছে একশো একুশ এম এন এম স্কোয়ার মাইনাস এন এটি আছে তো একশো একুশকে এখানে ভাঙবে একশো একুশকে ভাঙলে এগারো এগারো একশো একুশ তাহলে এখানে আসবে কত এগারো গুণিত এগারো গুণিত এম গুণিত এন আর এটা আসবে গুণিত এম স্কোয়ার মাইনাস এন কারণ এটি কার ভাঙা যাবে তাহলে এটির উৎপাদককে বুঝতেছে না এইটি আমরা এবারে জাস্ট যেগুলো জানা সেগুলো জেনে গেছি পরের দিন আমরা এই দুয়ের দাগ দিকে অঙ্কগুলি পরপর সলিউশন করব এখানে বিশাল কিছু কঠিন অঙ্ক নেই সহজ অঙ্ক জাস্ট যেগুলো বললাম সেগুলো দিয়ে সেগুলো অ্যাপ্লাই করে এখানে অঙ্কগুলি হবে